তিরমিজির দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠা খুলবেন, একটা হাদিস পাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাও আতাইতানি বিকুরাবিল আরদে খতায়া ওয়ালা তুশরিক বি শাইয়া, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে উপস্থিত হও আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি পাপ নিয়ে, ওয়ালা তুশরিক বি শাইয়া, কিন্তু এতগুলো পাপের মধ্যে কোন শিরিকের পাপ নাই, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তোমার কাছে হাজির, অর্থাৎ সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি এটা ভাবতে পেরেছেন কি চমৎকার কথা? কিন্তু ওই শিরিকের মধ্যে আমরা কিন্তু ডুবে আছি, ওইটা বর্জন করতে পারিনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা মাতার জন্য কি দোয়া করতে পেরেছিলেন? না। কেন? তাওহীদ ছিল না, তারা ছিলেন কি? মুশরিক। আল্লাহ আয়াত নাযিল করলেন না, সূরা তাওবা 113 নম্বর আয়াত খুলুন, আল্লাহ রাসূল চেয়েছিলেন বাপ মায়ের জন্য দোয়া করি, বাপ মা আর কেউ, বাপ মা। সহিহ মুসলিম 203 নম্বর হাদিসটা খুলুন, চেষ্টা করেছেন, আল্লাহর নবীকে বললেন তুমি জিয়ারত করতে পারো কিন্তু তাদের জন্য তুমি ক্ষমা চাইতে পারো, ওরা মুশরিক হয়ে মারা গেছে, কাল কিয়ামতের মাঠে বাপ মায়ের জন্য কিছুই করতে পারবেন না। আপনাকেও বলছি, আপনি যদি গোলামি করে শিরিক করে মারা যান, তাওহীদের কথা দুইটা বলতে এসেছে আপনার কাছে, যদি শিরিক করে মারা যান, আপনি তওবা না করেন, গোলামি করে তওবা যদি না করেন, এখন তওবা করার সময়, আপনার বুঝ আছে, বুদ্ধি আছে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত শিরিক করেছে তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহই বলে দিয়েছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে দিতে পারেন। আপনি কত বড় পাপ করেছেন, আল্লাহ সব পাপ ক্ষমা করবেন, খালি বলতে হবে আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে দেবেন। আপনি বলেন আল্লাহকে, আল্লাহ এতদিন শিরিক করেছি আর শিরিক করব না, তুমি মাফ করো, আপনার জন্য জান্নাত রয়েছে। কিন্তু এই কথাটা বলতে চাই না, যেটাই বলেন, মাবুদ কয়জন? একজন, মাথা সেখানেই নত হবে। যারা পীরের দরগায় মাথা নত করে তারা মূর্খ ছাড়া কিছু না। মুসলমানের বাচ্চা মুসলমানের মাথা পীরের দরগায় নত হবে কেন? আল্লাহর কাছে নত হবে। আমি বলেছি, সাক্ষী দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি বলেছি, আপনাকে পীর ধোঁকা দিলেই কি তাকে সেজদা করতে হবে? না। অতএব ওটা স্মরণ করুন, সূরা মায়েদা 72 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলছেন, নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করবে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। পাশ হয়ে আছে আগে, পাশ হয়ে আছে বহু আগে, আল্লাহর সঙ্গে আপনি শরীক করবেন, অন্য কাউকে অংশীদার স্থাপন করবেন মানে, কেন আপনি পীরের দরকার গিয়ে পীর মরা পীরের কাছে চাইবেন? এটা তো বড় শিরিক। আল্লাহ বলছেন, ওমা ও উন্নার, তার স্থান হবে জাহান্নাম, ওমা লিদ-যালিমিনা মিন আনসার, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কাল কিয়ামত মাঠে কেউ সুপারিশ করবেন আপনাকে? হ্যাঁ, আপনি আজকে দাপট দেখাতে পারেন, খুব গরম দেখাতে পারেন, অনেক কথা বলতে পারেন, কিন্তু আপনাকে ওই হাদিসটা শুনিয়ে দিচ্ছি, এই দুনিয়ার গরমটা বেশি দিন থাকে না,
ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তার বাপ আজর কতই না চক্রান্ত করেছে, করেনি? শেষে বাড়ি থেকে বের করে দেয়নি? কি সুন্দর ভাবে দাওয়াত দিচ্ছে, কি চিত্র! সূরা মারিয়াম 42-43-44-45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তুলে ধরেছেন আমাদের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আব্বা, ও আব্বা, আপনি কিসের ইবাদত করেন? ও কানে শুনে না, চোখে দেখে না, আপনার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তার ইবাদত করেন কেন? এক আবার বলছেন, ইয়া আবাতি ইন্নি কদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতি ফাত্তাবিনি আহদিকা সিরাতাম সাবিয়্যা। আব্বা, আমার কাছে যে ওহি এসেছে, এলেম এসেছে, আপনার কাছে আসেনি, আপনি আমার আনুগত্য করেন, আপনাকে আমি জান্নাতের পথ দেখাব। উফ, আবার বলছেন, ইয়া আবাতি লা তাবুদি শাইতান ইন্না শাইতান কানালি রহমানে আসিয়া। আব্বা, আপনি শয়তানের ইবাদত করবেন না, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তান আল্লাহর বড় অবাধ্য। আবার বলছে, ইয়া আবাতি ইন্নি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রহমান ফাতাকুন লিশ্শাইতানি ওলিয়্যা। আব্বা, আপনি, আমি ভয় পাচ্ছি রহমানের আজাব আপনাকে গ্রাস করে ফেলবে, অতঃপর শয়তান আপনার বন্ধু হয়ে যাবে। কয়বার বললেন? চার। কি সুন্দর ডাক, ইয়া আবাতি, হে আব্বা, বদমাস আজর এতই খারাপের খারাপ, এতই দাপট, নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী ডান হাত, চিন্তাই করা যায় না। আজর বলছে, কলা রাগিবুন আনতানা আলিহাতিয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার মূর্তিগুলোকে ভক্ষণা করছো, মুখ ফিরিয়ে নিচ্ছ? লাইল্লাম তান্তাহি, তুমি যদি তোমার মুখ বন্ধ না করো, লা আরজুমান্না, আমি তোমাকে পাথর মেরে তোমার মাথাকে গড়িয়ে দেব। ওয়াহজুরনি মালিয়া, দূর হও আমার পরিবার থেকে। কত বড় সাহস! আল্লাহর নবী একজন খলিলুল্লাহ তাকে লক্ষ্য করে বলেছে, পাথর দিয়ে মাথা গড়িয়ে দেব। আসলে চিরকাল তাওহীদের দাওয়াত দিতে গেলেই সমাজপতিরা বাধা দিয়েছে, চিরকাল এটা হয়েছে, আজকেও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। আপনারা এটা স্পষ্ট মনে রাখবেন, তাই বলে দাওয়াত বন্ধ করা যাবে না, আলোচনা করতে হবে। যাকে আল্লাহ হেদায়াত দান করবেন, যার জন্য কবুল হয়ে যাবে, সে ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ। প্রচেষ্টা করার দায়িত্ব আমাদের, হেদায়াতের দায়িত্ব কার? আল্লাহ। আমি এটা বলতে আসিনি, এই যে আজরের দাপট, ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে বের করে দিলেন, ইব্রাহিম সালাম চলে গেলেন বাড়ি থেকে, কিন্তু কাল কিয়ামতের মাঠে কি হবে? কতদিন ক্ষমতা ছিল? আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর 473 পৃষ্ঠার হাদিস প্রথম খণ্ডের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সাথে সাক্ষাৎ করতে যাবে। ওয়ালা আউযি আজর কাতরা গাবরা, এমন অবস্থায় আজরের মুখমণ্ডলটা মলিন হয়ে থাকবে, ধুলাই, মাথার চুলগুলো খুশকো খুশকো থাকবে, এলোমেলো থাকবে। বাপকে বলবেন কিয়ামতের মাঠে, আলাম আকুল্লা কাল্লাম তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনি আমার অবাধ্যতা করবেন না, আমি কি বলিনি আপনাকে? এই কথা বলার সাথে সাথে আজর বলবে, ফালিয়ামলা আসিকা, বেটা আজকে তুমি যা বলবে তাই শুনব, আজকে অবাধ্যতা করব না। এটা হলো কিয়ামতের মাঠ, এটা হলো সোজা হওয়ার মাঠ, এখানে দাপট নেই, কিছু করণীয় থাকবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বাপের জন্য সুপারিশ করতে যাবেন, লম্বা হাদিসের মধ্যে অল্প একটু অনুবাদ করছি, আল্লাহ রাসূল বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে গিয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়াদতানি আল্লা তুখদিয়ানি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না, ফা আইয়ু খিজিন আখযা মিন আবিল আবাক,
আল্লাহ বাপকে যেভাবে অপমান করা হচ্ছে বেটার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? চিন্তা করতে পেরেছেন? এইভাবে আবেদন করার পরে আল্লাহ বলবেন ইন্নি হারামতুল জান্নাতাল কাফিরিন, না ইব্রাহিম আমি কাফের মুশরিকদের উপরে জান্নাতকে হারাম করেছি, তোমার সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলবেন এই কথা বলার পরে তাকে বলা হবে উনদুর মা তাহতার ইজলাইক, তোমার দুই পায়ের নিচে তাকিয়ে দেখো কি ফারাগা বিজিখিন মুলতা দেখিন। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম পায়ের নিচে তাকায় দেখবে একটা বেজির মতো পশু, বানরের মতো একটা পশু। বানর চিনেন তো? বেজি, বেজি চিনেন কি? মুরগি ধরে খায় না, বেজির মতো একটা পশু। ওকে কাদায় লেপটানো হয়েছে, গোবরে লেপটানো হয়েছে। ফাইউ খাদুবি কয় মিহি ফাইউল কাফিন নার, চার পায়ে করে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটাকে এই যাকে নিক্ষেপ করা হচ্ছে এটাকে নবীর পিতা ফেরাউন বদমাশ মানুষ ছিল, ফেরাউনকে কিয়ামতের মাঠে বানর করা হবে এই হাদিস পাওয়া যায় না। নমরুদ বদমাশ ছিল, কিয়ামতের মাঠে বানর করা হবে প্রমাণ পাওয়া যায় না, কিন্তু আজরকে যে বানর করা হবে এটা প্রমাণ এই হাদিস দ্বারা প্রমাণ করা যায়। কারণ নবী একজন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এতবার বাপকে বোঝানোর পরেও দম্ভ ভরে অহংকার করে নির্যাতন করে স্বেচ্ছাচারী করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটা আল্লাহ সহ্য করতে পারেননি।